Hi friend, I'm Priyanka, your artbuddy from your own art channel, Artzbag. তো আমাদের এই সমস্যাটা সবারই দেখা যায়, যারা যারা আর্টিস্ট আছেন তারা দেখবেন যে কিছুদিন ইউজ করার পর আমাদের নিডেবল ইরেজারটা খুব হার্ড হয়ে যায়, ইভেন এটাকে এরকম টানলে এরকম টুকরো টুকরোভাবে বেরিয়ে আসে। তো আজ আমরা দেখব এটাকে কিভাবে আগের পজিশনে ফিরিয়ে আনা যায় এবং এটা করার জন্য যা যা করতে হবে সেটা আমরা করব। ফার্স্ট অফ অল আমরা এটাকে ছোট ছোট টুকরো করে নেব, এটাকে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে নেব। যদি সম্ভব হয় আপনারা আরো ছোট ছোট টুকরো করে নিতে পারেন, তাতে আরো সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। বিকজ আমরা যখন এটাকে খুব প্রেস করব তখন আমাদের হাতে লাগতে পারে, তো এটা যদি ছোট ছোট টুকরো হয়ে থাকে তাহলে আমাদের এটা প্রেস করতে খুব সুবিধা হবে। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে ছোট ছোট টুকরো ভাগ করে নেব, যতটা সম্ভব ততটা ছোট টুকরো করে নেব। সো ফ্রেন্ড, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে পুরো ওয়াচ করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে আপনাদের অন্যান্য বন্ধুদের সাথে যারা তাতে যারা এই আঁকার লাইনে রয়েছে তারা নিজেদের প্রবলেমগুলো এইভাবে সলভ করতে পারে, বা নিডেবল ইরেজারে যদি এরকম হয়ে থাকে তাদের, তো তারা যাতে সলভ করতে পারে ব্যাপারটা, সেই জন্য আপনারা প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তারা প্লিজ 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 ভিডিওটাকে থাম্বস দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইভাবে ছোট 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 টুকরো করে নিয়েছি এবং এটাকে আমরা প্রথমে যেরকম আমরা আটা মাখি ঠিক সেভাবেই, বাট নট এক্স্যাক্টলি ওইভাবেই আমরা এটাকে করার চেষ্টা করব। আপনারা চাইলে এই ছোট ছোট টুকরোগুলোকে একটা একটা করে এভাবে প্রেস করে নরম করার চেষ্টা করতে পারেন। এটা করার পর দেন আমরা এটার মধ্যে একটুখানি তারপিন তেল দেবো যাতে এটা একটু আরও নরম হয়, এবং এটাকে তারপিন তেল দিলে আরও যে নরম হবে, এবং তারপরে এটাকে আরও আমরা এইভাবে ডলতে শুরু করব, বা এভাবে প্রেস করে করে ওটাকে নরম করে আগের জায়গায় আনার চেষ্টা করব। তো চলুন আমরা এটার মধ্যে সামান্য পরিমাণে তারপিন তেল দিই, বা আপনারা যে কোনো বেবি অয়েলও ইউজ করতে পারেন ইয়া হেয়ার অয়েলও ইউজ করতে পারেন। আমার কাছে তারপিন তেল আছে, দ্যাটস ওয়াই আমি তারপিন তেল দিচ্ছি। তো আমরা এই ছোট্ট বটল ক্যাপটার মধ্যে তারপিন তেল নিয়েছি সামান্য পরিমাণ, আপনারা দেখতেই পারছেন এটা কোনো ব্র্যান্ডেড তারপিন তেল না, এটা আপনারা নন ব্র্যান্ডেডও নিতে পারেন, ব্র্যান্ডেডও নিতে পারেন, বা যে লিনসিড অয়েল পাওয়া যায় সেই অয়েলও নিতে পারেন, আপনাদের যা ইচ্ছে সেটা নিতে পারেন। আমার আদার ভিডিওস লিঙ্কগুলো ওপরের আই বাটনে দেওয়া থাকবে, আপনারা ওপরের আই বাটনে ক্লিক করে সেই সব ভিডিওগুলো দেখতে পারেন। নিডেবল ইরেজারটা যখন হার্ড হয়ে যায় তো খুব শক্ত হয়ে যায় এটা, এবং আমি মুছতে পারি না এবং খুব অসুবিধা হয়। তো আমি ইউটিউবে প্রচুর সার্চ করতে থাকি যে এরকম কোনো ভিডিও আছে নাকি যাতে এটাকে সফট এবং আগের মতো করা যায়। তো আমি কোনো সেভাবে ভিডিও পাইনি, তো আমার মনে হলো এটা আমি একটু ট্রাই করে দেখি, একটু এক্সপেরিমেন্ট করে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি যাতে আমার যে অসুবিধাগুলো হয়েছিল আপনাদের বা আপকামিং যেসব আর্টিস্ট রয়েছে তাদের যেন কোনো প্রবলেম না হয় বা এই প্রবলেমে তাদের পড়তে না হয়। তো চলুন এটাকে প্রথমে আমরা এইভাবে একটা ছোট্ট হোল করে নেবো এর ভেতরে, দেন এটার মধ্যে একটুখানি তারপিন তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার সেম আটা মাখার মতো যেরকম বললাম আপনাদের মাখতে হবে, এটাকে একটু আমি সরিয়ে রাখি। তো এটাকে সেম ওইভাবে মাখতে হবে, দেখুন এটা আগে যতটা হার্ড ছিল বা যতটা শক্ত ছিল ঠিক ততটা এখন শক্ত নেই। প্লিজ চেক ডেসক্রিপশন ফর মোর ডিটেলস। আগে
ছিঁড়ে যাচ্ছিলো টানলেই, এখন দেখুন এটার মধ্যে ঠিক চুইংগামের মতো একটা ব্যাপার এসেছে, একটু টানলে বেশ, এই দেখুন। তো আমরা এটাকে করতে থাকবো যতক্ষণ না এটা সফট আগের মতো হয়ে যায়। প্রথমে আমরা এটা শক্ত জায়গায় রেখে এইভাবে করব। এটাকে আপনারা যত ডলবেন বা যত এইভাবে করবেন, এবং আপনার যদি মনে হয় আর একটু এর মধ্যে তারপিন তেল বা আপনার লিনসিড অয়েল হোক, বা যদি মনে হয় যে যে কোনো হেয়ার অয়েল দেওয়া উচিত বা বেবি অয়েল দেওয়া উচিত, তো আপনি একটু দিয়েও এটাকে এইভাবে ঠিক করতে থাকুন। এবং করতে 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 একটা টাইমে দেখবেন এটা খুব সফট হয়ে গেছে, এবং আমি এটা করে সত্যিই খুব উপকার পেয়েছি। প্লিজ ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবেন না, বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে। এবং এটাকে সফট করার পর আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন, আমি এরকম একটা লোকাল কন্টেনার ইউজ করি ইরেজারটাকে রাখার জন্য, যাতে এর ভিতরে কোনো রকম এয়ার না ঢোকে এবং এটা শক্ত না হয়ে যায়। তো আপনারা এরকম একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা রাখতে পারেন, যাতে কোনো রকম প্রবলেম না হয়। তো আপনারা এরকম একটা কন্টেনারে এই নিরবের ইরেজারটাকে রাখতে পারেন, যাতে এটার ভিতরে এয়ার না ঢোকে এবং এটা তাড়াতাড়ি শক্ত না হয়। অ্যান্ড আমি এভাবেই রাখি, আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন।